সিস্টেম, যেটা একটি অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে, এবং আমাদের নতুন করে জেলা শাসকগণ, এসডিও সাহেবরা এবং বিডিওস, ডেপুটি ম্যাজিস্ট্রেট, আমাদের কালেক্টেড স্টাফ, মিডিয়া ফ্রেন্ডস, বিভিন্ন সভাপতি মহাশয়রা আছেন, বিভিন্ন জায়গা থেকে এসছেন, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সারি আমাদের একটু দেরি হয়েছে একটা প্রোগ্রাম স্টার্ট করার জন্য, এটা ছোট প্রোগ্রাম 10 মিনিট, এগুলো আমরা ম্যানুয়ালি বিভিন্ন ডিপার্টমেন্টকে পাঠাই, ওগুলো কিভাবে ওনারা ডিসপোজ করেছে ওটা একটু ফিডব্যাক পাওয়ার জন্য আমাদের একটু অসুবিধা ছিল, বিকজ ম্যানুয়ালি আমরা করতাম, ডেইলি অনেক চিঠি আসতো, এক মাসে মেবি 200-300 হয়ে যেত, ওটা কত লোক ডিসপোজ করেছে, কি ঠিকভাবে ডিসপোজ করেছে নাকি, আদারওয়াইজ কোনো কমপ্লেন করতে চাইছে, আদারওয়াইজ কোনো সাজেশন করতে চাইছে, আদারওয়াইজ আমাদের নলেজে কোনো জিনিস নিয়ে আসতে চাইছে, ওনারা ও ফোন নাম্বারে ফোন করতে পারে, ইট ইস এ টোল ফ্রি নাম্বার। তো আমাদের অফিস টাইমে সকালে 10টা থেকে 5:30 পর্যন্ত ওনারা এনিবডি ফোন করতে পারে, আমরা এটা রেজিস্টার মেনটেন করবো, ও কি বলতে চাইছে সমস্ত আমরা অনলাইন, এটা আপনি দেখেছেন pgms.birbhum.in, ওটা আমাদের লোক ও জিনিসগুলো অনলাইনে তুলে দিবে, তুলে দিয়ে সাপোজ এসডিও অফিস ওর বিডিও অফিস হোক আমরা অনলাইনে পাঠিয়ে দিব, ওনারা ওখান থেকে আপাতত আমরা ডিএম অফিস, এসডিও অফিস, বিডিও অফিস আমরা যুক্ত করেছি, সাপোজ কোনো বিডিও অফিসের সাপোজ কোনো বাড়ি সম্বন্ধে ওনারা কোনো কমপ্লেন্ট আসছে, মানে এনিথিং, সো আমরা অলরেডি বিডিও অফিসকে আমরা পাঠিয়ে দিব, ও বিডিও অফিস ওখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়েছে, ওনারা খুলে দেখবেন ওনারা কি কি কুচ এনকোয়ারি করবেন আর কোনো ডিসকাস করবেন, ওনার রিপোর্ট ওখানে আপলোড করবেন, আবার আমাদের কাছে চিঠি দেওয়ার জন্য দরকার নেই, অটোমেটিকলি আমরাও জানতে পারবো ওখানে। সো ওয়ান্স একটা রিপোর্ট এসে যাবে, ও লোক আছে ওনারকে, ও মোবাইল নাম্বার এখানে রেজিস্টার্ড আছে, ও মোবাইল নাম্বারে এসএমএস চলে যাবে আপনাদের অ্যাপ্লিকেশন, আদারওয়াইজ সাপোজ ইনি আমাদের অফিসেও ফোন করেও জানতে পারেন, বিকজ প্রত্যেকটি ইনি আমাদেরকে ফোন করে রেজিস্টার করবেন, অটোমেটিকলি ওনাদের মোবাইল নাম্বারকে ও আইডি চলে যাবে, আপনাদের কমপ্লেন্ট আইডি এটা, এটা চলে যাবে, ও আইডি ইনি রাখবেন, নেক্সট টাইম ইনি আমাদেরকে ফোন করেও জানতে পারেন, আমি এটা আমার আইডি আমার আছে, আমি কমপ্লেন করলাম, আপনি আমাদের কমপ্লেন্ট স্ট্যাটাস কী আছে ওটা ইনি জানতে চাইবেন, এটা একটা সেট আপ। অনেক লোক আছে আপনি কম্পিউটার ফোন এগুলো ইন্টারনেট ইউজ করছে, ওনারা ডাইরেক্টলি এই ওয়েবসাইটে pmgs.birbhum.in ওখানে খুলে ওখানে ডাইরেক্টলি ওনারা লগ ইন করে করতে পারে, তো ওনাদের জন্য সমস্ত আইডি এভরিথিং ওনারা অনলাইনে পেয়ে যাবেন, আমরা ওটা রিপোর্ট এনকোয়ারি রিপোর্ট আমরা আপলোড করবো, ওনারা অটোমেটিকলি দেখতে পারেন, টোটালি আমরা রিভ্যাম্প করছি, এটা ইন্টেগ্রেট মানে ভালো ওয়েবসাইট মতন এটা হয়ে যাচ্ছে আমাদের, ওখান থেকে আমরা অ্যাপসও তৈরি করছি এন্টায়ার বীরভূম ডিস্ট্রিক্টের জন্য অ্যাপস, সো ওনারা 2 মাস মধ্যে আমরা ওটা লঞ্চ করবো, ওখান থেকেও এরকম কমপ্লেন্ট এগুলো ওনারা নিজে অ্যাপস তৈরি, এখনই সবাই এখনই স্মার্টফোন আছে, সো অ্যাপস আমরা বীরভূম অ্যাপস আমরা ডাউনলোড করতে পারেন, ওখানে অল ইনফরমেশন থাকবে, অল নার্সিং হোম হোক আর আপনাদের অ্যাম্বুলেন্স মোবাইল নাম্বার সমস্ত অফিসিয়ালস নাম্বার এভরিথিং ওখানে লোডিং করে থাকবে, প্লাস কোনো ডিপার্টমেন্ট সম্বন্ধে কোনো তথ্য জানতে চাইছে আর আমি এপিক কার্ড আছে আমি কোথায় যাব আর আমাদের এটা স্কুল রিলেটেড সম্বন্ধে কোনো কমপ্লেন আমি ইলেকট্রিসিটি আর ল্যান্ড সম্বন্ধে কিভাবে সমস্ত অ্যাপস থেকে ওই ইনফরমেশন জানতে পারবেন, আর ওখান থেকে ওনারা কমপ্লেনগুলো রেজিস্টার করতে পারেন, এটা আমরা কাজ চলছে, এটা 2 মাস মধ্যে আমরা এটা লঞ্চ করবো, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড ওয়ার্ড অফ হেল্প, এটা আমাদের কালেক্টরেট স্টাফ আপনারা অনেক প্লাস বিভিন্ন ডিপার্টমেন্ট মিডিয়া ফ্রেন্ড সবাই আপনারা অনেক হেল্প করেছেন ওয়ার্ড অফ হেল্প, সো ওখান থেকে আমরা জানতে পারলাম মানে পারমানেন্টলি আমরা এখানে কোনো করি সিস্টেম করি, সো অনেক লোককে উপকার হতে পারে, এরকম করে আমরা আজকে এটা পারমানেন্টলি এটা ওয়ার্ড অফ হেল্প এটা এখানে খুলছি, সো আমি রিকোয়েস্ট করছি সবাইকে জেনারাসলি একটু ওখানে হেল্প করার জন্য, এখান থেকে আমরা নিয়ে গিয়ে অনেক এটা দূরে আদিবাসীর আর অনেক কোথায় ওনাদের এটা খুব দরকার আছে ওনাদেরকে এটা ডিস্ট্রিবিউশন করা হচ্ছে সিস্টেম্যাটিক্যালি, আপনার ছাড়াও এখানে সুরি এখানে আমরা লোকালি একটু প্রচার করব, কোনো লোক কোনো কার ওটা ব্যবহার করে না এরকম জিনিস আছে কোনো জিনিস ওনারা এখানে দিতে পারে, অ্যান্ড থার্ড আমাদের আজকে একটা প্রচার করার জন্য একটা ট্যাবলো এটা আমরা অলরেডিতে কাজ চলছে, আমরা প্রস্তুতি নিয়েছি আগামী মাস মধ্যে এটা আমরা জেলাতে ODF ঘোষণা করার জন্য, সো সবাই নিয়ে এটা কাজ করা হয়েছিল সবাইকে ধন্যবাদ, সো নেক্সট 1 মাস এটা 3টে সাবডিভিশনে প্রত্যেকটি ব্লক জিপিতে ওটা ট্যাবলো ঘুরবে ওটা প্রচার করার জন্য, এটা মেইনলি এটা ছোট ফাংশন 3টে সবাই এখানে এসছেন ওই জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ। ADM জেনারেল, ADM ডেভেলপমেন্ট, ADM LR,
আইএএস প্রবেশনার এসডিও বোলপুর অন্যান্য আতিথিদল উপস্থিত সকালে কি আমরা এই মূল অনুষ্ঠান মূলকর্তা ডিএম স্যারকে আমি আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা জানে আমার বক্তব্য চালু করছি। আমরা সবাই জানে কি প্রশাসন পাবলিক জন্য কাজ করে, এই পাবলিক সার্ভিস ডেলিভারি মেকানিজমস এর মাধ্যমে আমরা পাবলিকের কাছে গ্রিভেন্সেস আর ফিডব্যাক সিস্টেমস গুলো আমরা রাখে। আজকের এই পাবলিক গ্রিভেন্সেস সেল যে কাজ করে আসছে ওটাকে আরো এগিয়ে নিয়ে গিয়ে যেভাবে ওয়েবসাইট আর টোল ফ্রি নম্বর গুলো চালু করা হচ্ছে, আমি ভাবছি কি এই প্রয়াসটা প্রশাসনকে পাবলিকের আরো কাছে নিয়ে আসার জন্য সুবিধা হবে বলে আমি ভাবছি। এছাড়া ডিএম স্যার খুব ডিটেইল ভাবে এক্সপ্লেন করেছেন কিভাবে এই সিস্টেম কাজ করবে, তারপরে কিভাবে এটা পাবলিকের জন্য সুবিধার জন্য এটা কাজে লাগবে বলে আমি আমি নিজে ভাবছি কি এটা আমাদের কাজের মধ্যে হতে পারে অনেক ল্যাকুনা থাকে, কমি থাকে, ওই কমিগুলো ভালো ফিডব্যাক আর ভালো গ্রিভেন্সেস মধ্যে আমরা চেষ্টা করে চলে যাব কি আরো ইম্প্রুভ করার জন্য। মিডিয়া পাবলিক কম্বাইন্ড ইনিশিয়েটিভ, ছোট হোক বাট ইনিশিয়েটিভ যেভাবে চালু হয়ে যাচ্ছে আর প্রত্যেক বছর ওয়ালা হেল্প আর ওই প্রোগ্রামের মাধ্যম থেকে কিছু লোককে মদত করা হচ্ছে, ওই প্রয়াসটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পারমানেন্ট ওয়ালা হেল্প তৈরি করা হচ্ছে। আর এছাড়া আজকে ডিএম স্যার বলেছেন নির্মল বেলগুম আর নির্মল বাংলার প্রোগ্রামের মধ্যে থেকে আমাদের জেলা এগিয়ে চলে যাচ্ছে। আমি আবার একবার ডিএম স্যার আর ওনার টিমকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি পাবলিকের কাছেও অনুরোধ রাখছি, নতুন সিস্টেমস গুলো চালু করার পরে কিছু কিছু সমস্যা থাকতে পারে বাট সিস্টেমস ভালোভাবে কাজ করার জন্য আপনাদের সহযোগিতা লাগবে, সেভাবে আপনারা ওটাকে ব্যবহার করে ফিডব্যাক গুলো দিয়ে আরো এগিয়ে নিয়ে যাবো বলে আমি আশা রাখি। আমার বক্তব্য শেষ করছি, থ্যাংক ইউ। সবাই একটু হাততালি দিয়ে একটু উৎসাহ দেবেন আমাদেরকে। উদ্বোধনী অনুষ্ঠান আমি প্রথমে আমাদের বীরভূম জেলা প্রশাসনকে শুভেচ্ছা জানাচ্ছি, মাননীয় ডিএম সাহেব তার উদ্যোগে আজকে তিনি আমাদের মুখ্যমন্ত্রী যে চিন্তা ভাবনা ঠিক আছে।